ফটিকছড়ি পৌরসদরের একমাত্র সরকারি বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতালের জনবল চিকিৎসা সরঞ্জাম ঔষধ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত, যার হারণে প্রতিনিয়ত ফটিকছড়ির প্রায় 3 লক্ষাধিক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাতুন বঞ্চিত। হাসপাতালের চিকিৎসা সেবার লাই আউটডোর ইনডোর এমার্জেন্সি তিন ডিপার্টমেন্ট তাইলো পর্যাপ্ত সংকটের হারণে ইনডোরত কোনো চিকিৎসা সেবা প্রদান করা নজার। সরজমিনে যাইনে দেখা যায় যে হাসপাতালের বিশালাকার তিনতলা ভবনত পর্যাপ্ত যন্ত্রপাতি অক্সিজেন সিলিন্ডার ও নেবলাইজার মেশিন অব্যবহৃত অবস্থাত ফুরিয়াছে। যে ওটি রুমুন মানুষের অপারেশন করা বেলায় রাখা গিয়ে এই ওটি রুমুত হবুতরের বাসা বাইন্দি হবুতরের মলমূত্র দিয়ে নে পুরো ওটি রুমুর সাইর ভাস দুর্গন্ধে ভরপুর। বিশ্বজ্জা বিশিষ্ট এই হাসপাতাল পরিপূর্ণতা না পাওয়ানোর হারণে যাইয়ে নে চিকিৎসা সেবাতুন বঞ্চিত আর ফটিকছড়ির জনগণ। অন্যমিককে হাসপাতাল্লাই আনা ব্যাগডুলে যন্ত্রপাতিও নষ্ট হয়ে যার। এই পুরো হাসপাতালকে চলেদে মাত্র একজন মেডিকেল অফিসার আর একজন ওয়ার্ড বয় দিয়ে নেয়। এ ব্যাপারে জানতে চাইলে মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ চৌধুরী হয় দে এটা বর্তমানে আর এটা মাত্র একজন মেডিকেল অফিসার এবং আর একজন ওয়ার্ড বয় সরকারিভাবে নিযুক্ত, বাদ বাকি যত জনবল আছে প্রায় 2 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অন্য জায়গায় থাজ করি, এটা আর আর অন্য সময় থাজ করে এবং 4 জন বিভিন্ন স্টাফ এবং বিবিরাট পৌরসভার মাননীয় মেয়র ইসমাইল হোসেনের মাধ্যমে আর আর এটা থাজ করে এবং আর এটা কিন্তু এক্স রে মেশিন আছে, ওটি রুম আছে, তারপর অক্সিজেন সিলিন্ডার নেবুলাইজার মেশিন বেগিন আছে। আর শুধুমাত্র জনবল এবং রাজস্ব হাতে না যাওয়ায় আর পরিপূর্ণভাবে এই হসপিটালের সেবা আরও দিন পারে। হাসপাতালের এই করুণ পরিস্থিতি সম্পর্কে আরা ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেনের হাসে জানতাম চাইলাম এই হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে। এখন সবচাইতে জয়েন আর আল্লাহ যেন জরুরি ইয়ান হইল দেখি এই এই হসপিটাল যে কোনো উপায়ে ইয়ান পূর্ণাঙ্গভাবে চালু করুন। ইয়ান চালু করলেই এই এলাকার মানুষসহ এই আশেপাশে কাঞ্চননগর, লেলাং, দৌলতপুর, ফাইন্দং, হারোয়ালসরি, সুন্দরপুর এই সমস্ত এলাকার মানুষও খুব বেশি সেবা লইবার এখন ভালো সুযোগ নিয়ে আছে। আর জনবল সৃষ্টির মাধ্যমে আর সরকারের কাছে আর দাবি জানাইম যে আর এই এই বিশ্বজ্জা হাসপাতাল দীর্ঘদিন ইয়ের মধ্যে অনর পরেও এন্ডা যে ওটি টেবিল আছে, বিভিন্ন যন্ত্রপাতি আছে, জেনারেটর আছে, ব্যাগিন নষ্ট হয়ে যায় এখন ব্যবহার নহওয়ার কারণে। এই বর্তমান সরকার সে যে এই স্বাস্থ্যসেবার খাতে অত্যন্ত সচেতন আর আশা করছুম এই অনরার এই নিউজের মাধ্যমে যদি উপরওয়ালার দৃষ্টিগোচর হয় তাহলে আর খুব সহসা এই বিশ্বজ্জা হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করানোর মধ্য দিয়ে এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এই প্রত্যাশা করি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মইনুদ্দিন হয়দে বিশ্বজ্জা বিশিষ্ট এই হাসপাতালের ইনডোর সার্ভিস চালু করি বেল্লাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অজ্ঞ সিজি ফাটন গিল এ ব্যাপারে তিনি আরও হয়দে হাসপাতালের বিশ্বজ্জা হাসপাতালের একদম প্রফার অনুযায়ী উপস্থিত ইয়ান আর একজন ডাক্তার দিয়ে মানে লিমিটেড রিসোর্স এবং লিমিটেড জনবল দিয়ে আর মানে হাস চালাইবার চেষ্টা করি। শুধু আর ইনডোর গান চালু নাই, এই ইনডোর গান চালু রাখবেন বলে আর কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরি। এর ভিত্তি হইল যে গ্রামগুলি হয়ে অনার উন্নয়ন হাতে আছে ইয়ান রাজস্ব খাত লো যাব করব। তারপর কিছু আর বকেয়া বিল আছে, এই বকেয়া বিল ঋণ অতিসত্বর পরিশোধ করলে সুবিধা হব। তারপর আর কিছু সত্য হাতে এসএমআর হাতে বরাদ্দ নাই, এই বরাদ্দ দিলে ভালো হবো। এ ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান আরারে মোবাইল ফোনের মাধ্যমে হয় দেন ম্যান পাওয়ার দেবে এদের রাজস্ব ক্ষেত্রে নেবে নিলে তখন এদের ওই যে রুগীদের পত্র ওষুধ আর জনবল যেগুলো খালি আছে এগুলো পূরণ করবে। এই লক্ষ্যে গভর্নমেন্টে গতকালকে আমার এখানে ডিজি হেলথ ইকোনমিস্ট একজন লোক পাঠাইছে, আরো বেশি পাঠাইছে, চট্টগ্রাম একজন আছে, উনি 1 সপ্তাহ থাকবে। এই 4টা হসপিটালের মানে কি আছে কি নাই কি লাগবে এরকম রিপোর্ট করা নেবে নিয়ে ওদের আবার মন্ত্রণালয়ে মিটিং হবে। ফটিকছড়ির বিশ্বজ্জা বিশিষ্ট এই হাসপাতালের উন্নয়ন হাততুন রাজস্ব হাতত লই যাইয়ে নে ফটিকছড়িবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত গরম এখন সময়ের দাবিত পরিণতই। কেওয়াইর মুরগি মার্কা গিওটিন লাগাইলেই হিট জব্বর চলিব।